जोड़ता अभी सरकार पीसी है चार जोड़ जोड़ता अभी सरकार पीसी है कम जोड़ जोड़ता अभी सरकार पीसी ममता हटा बचो बचाओ ममता हटा बचो बचाओ ममता हटा बचो बचाओ सामने चले आ इधर ना दादा दूर दूर हटता खेला जी वो बड़ी अभी अंदर देख बांग्ला जनता चाहते बांग्ला तक पीसी भाई को दूर 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 हटता दूर 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 हटता अगले वाले साहब लेबेले थाको ना ওদের ওয়াকাব জানা আছে কত দূর দূর সব কিছু নিয়ে পায়ের নক থেকে মাখা পাতা চুল ঠিকুজি সব চিনি বারাতলা হবে এত তাড়াতাড়ি কেন 23 সাল দেরি আছে ছোটবার তো নারেগা টাকা চুরি করছে আরে নারেগা সেন্ট্রালের টাকা কোথায় পাঠাতে আমি জানি কাগজ কত সব পেয়ে গেছে ইনকোয়ারি হবে ভিতরে যাবে চিন্তার কোনো কারণ নেই জোরদার স্থান ভিতরেই হবে যেমন ওম প্রকাশ চৌটালা আছে হরিয়ানা 3000 প্রাইমারি চাকরি দিয়ে এখানকার সব চলে যাবে এসএসসি নিয়ে চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থাকেন জয় শ্রীরাম জোর সে বলো জয় শ্রীরাম আরে ঘোলাঘাট পর্যন্ত আজ যেতে হবে তো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম এইসব বাহাদুরি বেশিক্ষণ চলবে না আমরা এর আগে অনেক দম্ভ দেখেছি স্বাধীনতার পরে কংগ্রেস ছাড়া কোনো পার্টি ছিল না আজকে বিধানসভায় কংগ্রেসের একটা মেম্বার নেই বামফ্রন্ট একটা সময় 250 কাছে সিট জিতেছিল 2006-235 আজকে বামফ্রন্টের একটা এমএলএ নেই বিধানসভায় অতি দর্পে হত লঙ্কা অতি মানে চ কৌরবা বেশি বাড়তে নেই যে যত বাড়ে সে তত তাড়াতাড়ি ধপ করে পড়ে অতএব তৃণমূলীদের তোলামূলীদের বলবো সিপিএম যা করেনি আমার বহু সিপিএম এর বন্ধু শান্তনুকে জেতানোর কাজে সাহায্য করেছে সিপিএম এর সবাই খারাপ নয় বামপন্থীদের বলবো পঞ্চায়েত পর্যন্ত পরে বামফ্রন্ট হবে আগে আসুন এই তোলামূল এই জিহাদিদের পার্টিকে আগে আমরা পরিষ্কার করি একদম পরিষ্কার করি গা থেকে গা কেন্দ্রীয় সরকারের 100 দিনের টাকা মারছে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়িগুলো থেকে কাটমানি খায় তার কারণ আমি বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন সময়ে আসি
আমার কর্মসূচি আমার বক্তব্য আপনারা সবাই আজকে একটা ছোট অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্য দিয়ে আপনারা সবাই পেয়ে যান হ্যাঁ নিশ্চয়ই ছোট চাটা মিডিয়ারা দেখায় না তারা পিসিমনির বাড়িতে কারেন্ট চলে গেছে ভাইপোর চাটার ফ্লাইট আগরতলাতে নামতে পারেনি ভাইপোর সহযোগীদের প্লেন কুকুর রানওয়েতে থাকার জন্য নামতে পারছে না এই খবরগুলো দেখায় যে 60 বছরের বৃদ্ধা অপর্ণা দাস তাকে জিহাদিরা ধর্ষণ করলে সে খবর আসে না বারাতলার 9 বছরের বালিকা ধর্ষণ করলে এই ছোটি চাটা মিডিয়া সন্ধ্যাবেলা টকশো করে সেখানে টকশোতে আলোচনা হয় না এগুলো পাবেন না খবর কিন্তু আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক লাইভ হয় অসংখ্য পোর্টাল যারা মমতা ব্যানার্জির পেয়ার হলে নেই মাসে 4 কোটি টাকা এই আনন্দবাজার বর্তমানের মতো চটি চাটা হ্যান্ডবিলকে দেয় মমতা ব্যানার্জি বিজ্ঞাপনে অথচ গ্রামের লোকেরা মিনিমাম চিকিৎসার সুযোগ পায় না এরা দেখাবে না দেখানোর দরকার নেই কিন্তু আপনারা দেখাবেন জানেন আপনারা কি ঘটছে আমি শুধু তোলামুলকে বলবো এখন 12টা লোক নিয়ে ডক্টর নীতি সেনগুপ্ত জুকিয়াতে সংস্কৃত কলেজে চাকরি দিয়েছিল আর আমার দয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ তিনি বসে আছেন আর তার সঙ্গে যারা আছে 2024 নভেম্বর এদের কোন চাল ছুটি ছিল না এদের সব তোলামুলের ইতি হয়ে গেছিল এখানে তোলামুল একদম উঠে গেছিল 24 নভেম্বর বেলা 12টা দিকে শুভেন্দু অধিকারী একা কামারদা বাজারে একা দুজন ছিল না সঙ্গে কি জানে ইতিহাস একা এই তোলামুলকে পুনর্জন্ম আমি দিয়েছিলাম সব ধরনের সন্ত্রাস হিংসা এবং মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার বিরোধিতা করে তার চাই আজকে নির্বাচন পরবর্তী সন্ত্রাস বিশেষ করে খেজুরিতে গত কয়েক মাসে প্রায় 8 জন মহিলা নাবালিকা থেকে বৃদ্ধা এই জিহাদি বাহিনীর হাতে এই অপদার্থ পুলিশ তার নিষ্ক্রিয়তার সুযোগে আক্রান্ত হয়েছে যার মধ্যে একটি মামলা সিবিআই নিয়েছে বাকিগুলি নিয়েও আমাদের লড়াই চলছে তার প্রতিবাদ করে আমরা আজকে বাঁশগোড়া থেকে এই কামারদার পার্শ্ববর্তী ধোবাপুকুর এলাকায় পথসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ করছি আপনারা জানেন পশ্চিমবাংলায় এই তোলামুল তোলামুল আছে দুটো দুটো শক্তির জন্য একটা হলো খেজুরিতে অপর্ণা দাসকে ধর্ষণ করা 2 তারিখে ভোর রাত্রে ওসমান আর ওই বীরবন্দের নৌসাদদের মতো জিহাদিদের জন্য আর ওই ঘোলাবাড়ের ডাকাতগুলোর জন্য আর সঙ্গে হচ্ছে এই দলদাস পুলিশ তোলামুলের সঙ্গে কোনো লোক নেই তোলামুল পার্টির সঙ্গে কোম্পানির সঙ্গে তোলা তোলা পার্টি আমি প্রথমেই অভিনন্দন জানাব ভানু দাস মহোদয়কে উপসভাপতি আমি ধন্যবাদ জানাব সুমন সহ 5টা মণ্ডলের সভাপতিকে যুব মোর্চার পবিত্র কিষাণ মোর্চার দিলীপ মাইতি সহ মহিলা মোর্চার বুলুরানী দাস সহ আমাদের দলের সমস্ত মোর্চা এবং সেলের নেতৃবৃন্দকে বিশেষ করে খেজুরি এলাকায়
আমাদের মধ্যে এই সাংগঠনিক জেলার তিনজন লড়াকু সম্পাদক আছেন সাধারণ সম্পাদক মাননীয় সুদাম পণ্ডিত মাননীয় অসীম মিশ্র এবং বিশেষ করে তাপস দোলাই ভোর পর্যন্ত এখানে ছিলেন রাত্রি 1:14 তে লাস্ট মেসেজ তার পেয়েছি যে সব অ্যারেঞ্জমেন্ট করলো বসিরহাটে একজন উপপ্রধান নাসিরউদ্দিন সাহেবের স্ত্রী উপপ্রধান সে লক্ষীর ভান্ডারের 134 লাখ টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে মানে এদের কোনো লেভেল নেই চুরির কোনো লেভেল নেই তাই এই পার্টিকে আগে উৎখাত করতে হবে আর বলছে এতে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই 2018 সালে পঞ্চায়েতে 34% আসলে প্রার্থী দিতে দাওনি আর বিপ্লবকে ভদ্রলোক বলে ত্রিপুরা বিজেপি উদারবাদী বলে 51টা আসনে তোলামূল প্রার্থী দিয়েছে 55 জন ফোর হয়ে গেছে বলছে ত্রিপুরায় জঙ্গল রাজ ত্রিপুরায় যদি তৃণমূল কংগ্রেস খেলা হবে বলে বাজারে বাজারে ঘুরে প্রচার করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে 55 জন বিজেপি কর্মীকে খুন করা 300-র বেশি মহিলার ইজ্জত নেওয়া 1 লক্ষ বিজেপি কর্মী ভোটার সনাতনীদের বাড়ি ছাড়া করে দেওয়া পশ্চিমবঙ্গকে কি বলবেন আপনি ওটা যদি জঙ্গল হয় এটা তাহলে জঞ্জাল ত্রিপুরার বিজেপি ভদ্র বলে 307 ধারায় ধরার পরও বিকেল বেলা জামিন পেয়ে যায় আর এখানে ওর নাম আমি মুখে আনি না বাবা মহাদেবের সম্পর্কে কি বাজে কথা বলেছিল আরে ভাই আমরা হিন্দু লোক সনাতন সংস্কৃতি আমার গর্বে ঐতিহ্যে ভারতবর্ষ একমাত্র দেশ হিন্দুদের হোমল্যান্ড আর তুমি কাশী বিশ্বনাথ মহাদেবের সম্পর্কে নোংরা কথা বলে নেতা হয়েছ ওই জন্য তো আসানসোলের লোক ঝাঁটিয়ে বিদায় করে পাঠিয়ে দিয়েছে নো ভোট ওইসব লোকের নাম আমি মুখে আনি না লেভেল নেই আপনাদের বলবো ঐক্যবদ্ধ থাকুন ভয় পাবেন না শক্ত থাকুন আমার বিরুদ্ধে কত রকমের মামলা করেছিল সিঙ্গেল বেঞ্চে এক গালে থাপড় খেয়েছে ডিভিশন বেঞ্চে গিয়ে 2 গালে থাপড় দিয়েছে চোখে চোখ রেখে লড়তে হবে সিপিএম যদি 10 ভাগ অত্যাচার করে থাকে এরা 100 গুণ অত্যাচার করেছে এদের অত্যাচারে কোনো লেভেল নেই ঘর ভেঙে গেছে একটা ট্রিপল দেয়নি মোদিজি ভ্যাকসিন দিয়েছে সেই ভ্যাকসিনেও দলবাজি করেছে এখন বলছে কেন্দ্রের রেশন বন্ধ হয়ে গেলে খাবো কি কেন এর আগে তো বলছিল দিদির রেশন যতদিন বাঁচবো ততদিন রেশন খাবো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখন ঠেলায় পড়েছে সব আস্তে আস্তে হবে প্রত্যেক দিনই টিভি খুললে দেখবেন এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি আপার প্রাইমারি গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে এদের বিরুদ্ধে লড়তে হবে গণতান্ত্রিক পথে লড়তে হবে বিকালবেলা তোলামূলের সভা কে কে আসবে সেখান থেকে বীরবঙ্গের নৌসাদ অ্যান্ড কোম্পানি আসবে জায়গা হচ্ছে ঘোলাবাড় ঠিক ঠিক জায়গা বেছে নিয়েছে যেখানে হরির নাম হবে সেখানে করবে না যেখানে হর হর মহাদেব হয় সেখানে করবে না যেখানে মা শীতলা সোয়াল হয় সেখানে করবে না যেখানে তুলসী মঞ্চ হরে কৃষ্ণ হয় সেখানে করবে না যেখানে গলায় কণ্ঠি আছে সেখানে করবে না এই জায়গায় বেছে নিয়েছে পাকিস্তান জিতলে যারা বোম ফাটায় কালকে যোগীজির ভাষণ শুনেছেন তো শুনেছেন তো তার আগের দিন গিয়ে ওয়াইসি মিম হায়দ্রাবাদি বলছিল মোদিজি কৃষি বিল তুলে নিয়েছে
সিএএ তোলার জন্য আমাদেরকে ফির একবার লখনউতে সাইন রাখতে না পড়েগা আর তারপরের দিন বলছে যোগীজি শুনলো আপা জান শুনলো চাচা জান আমারই প্রদেশ মে এই সব করনে কা কোই মওকা নেই মিলেগা ইধার যোগী আদিত্য না দিগা সরকার হে একবার করে দেখো বুল্লো যা চালাবো অতএব সত্য থাকুন ভারত মানে বিবেকানন্দ ভারত মানে রামকৃষ্ণদেব ভারত মানে শ্রীচৈতন্যদেব ভারত মানে চেঙ্গিস খান নয় হর্ষবর্ধন ভারত মানে আলাউদ্দিন খিলজি নয় শিবাজী মহারাজ এই লড়াই চলবে এই লড়াইতে মানুষই জিতবে সনাতনীরা জিতবে একদম শক্ত থাকুন শান্তনু সহ তাপস দলাই সহ পুরো টিম আছে পাঁচটা মন্ডল চাঙ্গা আছে কোনো চিন্তার কারণ নেই যেমন ব্যবহার করবে তেমন উত্তর পাইবে এক তারিখে কাঁথিতে সনাতনীদের একটা বড় মিছিল হবে মায়েরা শাক নিয়ে যাবেন আমার যুবক ভাইরা ধ্বজা ধ্বজ নিয়ে যাবেন অঙ্গলিকা স্বস্তিক লিখা নামবো সেদিন ভালো করে ঢল নামিয়ে দেবো 20-25 হাজার তো হবে দেখানো দরকার আছে জনশক্তি তারপরে এখানকার নেতৃত্ব এই দলদাস খেজুরি থানার সামনে আরেকটা জমায়েত করবে আরেকটা জমায়েত করবে তিনটায় মিটিং বলছে কামারদার সভা করা যাবে না একটা মঞ্চ কোনো লোক নেই তোলামূলের লোকরা উপরে বসে আছে আমি ওগুলোকে চিনি আমার বাড়ির নিচে বসে আমাদের এলাকার সুবন্ধ অধিকারী মহাশয় এখন বরণ করে নিচ্ছেন কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি মাননীয় অনুচ্চ প্রমাণ বিধায়ক শান্তনু প্রামাণিক মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি মহাশয়কে এবং জেলার দুই সাধারণ সম্পাদক সুরাম পণ্ডিত অসীম মিশ্রকে ডেকে নিচ্ছি এবং আমাদের স্বাগতম 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 স্বাগতম